আজকের ক্লাসে আমরা স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার ভূগোল সিলেবাসের এই হিউম্যান জিওগ্রাফি বা হিউম্যান রিসোর্স এই চ্যাপ্টারের পপুলেশন গ্রোথ বা জনসংখ্যার বৃদ্ধি কি এবং এই পপুলেশন গ্রোথ বা জনসংখ্যার বৃদ্ধি নির্ণয়ের জন্য যেসব সূত্র আছে ওকে সেই সূত্রগুলি সম্পর্কে জানার চেষ্টা করব ঠিক আছে তো প্রথমেই আমরা জনসংখ্যার বৃদ্ধি কিভাবে নির্ণয় করতে হয় জেনে নেই চলো ঠিক আছে দেখো মনে করো কোনো একটা এলাকা আছে সেই এলাকা মানে সেটা কোনো একটা দেশ হতে পারে কোনো রাজ্য হতে পারে কোনো জেলা হতে পারে কোনো শহর হতে পারে আবার কোনো আরও কোনো ছোটো জায়গা হতে পারে বা মহাদেশও হতে পারে ঠিক আছে তো কোনো একটা এলাকায় যে জনসংখ্যা আছে সেই জনসংখ্যাটাকেই পপুলেশন সাইজ বলা হয় বুঝাবলে কী বলছি তাহলে কোনো এলাকায় যে জনসংখ্যা আছে সেই জনসংখ্যাটাই হচ্ছে পপুলেশন সাইজ কোনো এলাকার জনসংখ্যার বৃদ্ধি নির্ণয় করার জন্য বা করতে গেলে তোমাকে আরও কিছু তথ্য জানা থাকতে হবে যেমন দেখো যে কোনো এলাকায় কতজনের জন্ম হয়েছে কতজনের মৃত্যু হয়েছে সেই সংখ্যাটা তোমার লাগবে তাই তো সেই সংখ্যাটা জানতে হবে কতজন অভিবাসন করলো সেই সংখ্যাটা লাগবে কতজন প্রবাসন করলো সেই সংখ্যাটা লাগবে ঠিক আছে এবার দেখো এই যে জনসংখ্যার বৃদ্ধি এই বৃদ্ধি কিন্তু আমি এক মাসের জনসংখ্যা বৃদ্ধি বের করতে পারি এক বছরেরও জনসংখ্যা বৃদ্ধি বের করতে পারি ঠিক আছে দশ বছরেরও জনসংখ্যার বৃদ্ধি বের করতে পারি তো কোনো এলাকার এই বৃদ্ধি বের করার কিন্তু নির্দিষ্ট কিন্তু সময়কাল নেই বুঝা গেল কী বলছি এক বছরের বৃদ্ধি বের করতে পারি আবার দশ বছরের বৃদ্ধি বের করতে পারি আবার একশো বছরেরও বৃদ্ধি বের করতে পারি ঠিক আছে তো মনে করো এই যে কোনো একটা এলাকা আছে ঠিক আছে তো এই এলাকায় আমি এক বছরের জনসংখ্যার বৃদ্ধি কত হয়েছে সেটা বের করব ঠিক আছে দেখো তো মনে করো এখানে পপুলেশন সাইজ মনে করো একশো জনের জনসংখ্যা আছে কোনো একটা এলাকায় একশো জন জনসংখ্যা আছে ঠিক আছে এবার মনে করো জন্ম হয়েছে ওই এলাকায় এক বছরে জন্ম হয়েছে মনে করো দশজন তাহলে এক বছরে দশজনের জন্ম হয়েছে ঠিক আছে তাহলে কী হবে এই জন্ম জন্ম যত সংখ্যা হয় সেটা কী হবে এই জনসংখ্যার সঙ্গে প্লাস হবে তাই তো জন্মটাকে যোগ করতে হবে তাই তো আবার মনে করো আটজনের মৃত্যু হয়েছে এক বছরে ওই এলাকায় আটজনের মৃত্যু হয়েছে তাহলে মৃত্যুটা কি মাইনাস করতে হবে কি তাই কি না এবার দেখো তাহলে জন্মটাকে প্লাস করব মৃত্যুটাকে মাইনাস করব ওকে আরও কি দেখো যে কোনো এলাকায় জনসংখ্যা আরও আরও এই দুটো বিষয়ের উপর নির্ভর করে একটা হচ্ছে কি ইমিগ্রেশন অভিবাসন মানে মানে হচ্ছে যে অভিবাসন জানো তোমরা নিশ্চয়ই কি যে অন্য কোনো দেশ থেকে স্থায়ীভাবে এই এলাকায় বা এই দেশে যদি বসবাস করার জন্য চলে আসে স্থায়ীভাবে বসবাস করার জন্য ওকে তাহলে সেটা কি অভিবাসন তাহলে অভিবাসন যতজন করলো সেই সংখ্যাটা কী হবে প্লাস করতে হবে কি তাই কি না আর আরেকটা প্রবাসন প্রবাসন বা ইমিগ্রেশন মানে যে এই এলাকা থেকে বা কোনো দেশ থেকে যত সংখ্যক মানুষ স্থায়ীভাবে অন্য জায়গায় চলে গেল সেটাকে বলা হয় প্রবাসন বা ইমিগ্রেশন তাহলে যে সংখ্যাটা চলে গেল সেটাকে কী করতে হবে মাইনাস করতে হবে তাই তো তাহলে দেখো কোনো এলাকার জনসংখ্যার সঙ্গে যদি জন্ম সংখ্যাকে প্লাস করি তাই তো মৃত্যু সংখ্যা মাইনাস করি আবার অভিবাসনকে প্লাস করি প্রবাসনকে মাইনাস করি ঠিক আছে তাহলে কী হবে তাহলে ওই এলাকার জনসংখ্যার বৃদ্ধি কত হয়েছে সেটা কিন্তু পাওয়া যাবে এবার দেখো এই উদাহরণ থেকে যদি জনসংখ্যার বৃদ্ধি বের করি এক বছরে তাহলে কী দাঁড়ায় দেখো দেখো কি বলেছিলাম যে এই এলাকায় জনসংখ্যা কত আছে একশো জন জনসংখ্যা আছে তাই তো এক বছরে কয়জনের দশজনের জন্ম হয়েছে আর এক বছরে আটজনের মৃত্যু হয়েছে তাহলে কজন বাড়লো বুঝতেই পারছো দশজনের জন্ম হয়েছে নতুন জনসংখ্যা আটজন মারা গেছে তাই তো তার অ্যাকচুয়ালি বাড়লো কতজন দুজন তাই তো এক বছরে বাড়লো দুজন আবার মনে করো যে এই এই এলাকায় এখানে তিনজন তিনজনের অভিবাসন হলো মানে অন্য এলাকা থেকে এখানে চলে এলো মানে স্থায়ীভাবে বসবাস করার জন্য তিনজন চলে এলো ঠিক আছে আর মনে করো এই এলাকা থেকে দুজন দুজনের প্রবাসন হলো মানে এই এলাকা থেকে দুজন মানে এই এলাকা ছেড়ে দুজন চলে গেল অন্য জায়গায় স্থায়ীভাবে বসবাস করার জন্য ঠিক আছে তাহলে দেখো এক বছরে এলো কতজন তিনজন তাই তো এক বছরে চলে গেল কতজন দুজন তাই তো তাহলে এই আসা এবং চলে যাওয়া মানে অভিবাসন আর প্রবাসন তো এই দুটাই মিলে বাড়লো কতজন কত তিনজন এলো দুজন চলে গেল কতজন একজন
তাই তো, তাহলে এক বছরে দেখো তাহলে জন্ম মৃত্যুর হার থেকে বাড়লো কতজন? দুজন। আর অভিবাসন প্রবাসন থেকে বাড়লো কতজন? একজন। তাহলে মোট কতজন বাড়লো? তিনজন বাড়লো, তাই তো? তাহলে এক বছর পরে এই এলাকার জনসংখ্যা কত হবে? 103 জন। তাহলে দেখো জনসংখ্যার বৃদ্ধি কত হয়েছে? কত? 3 জনের বৃদ্ধি হয়েছে, তাই তো? তোমরা আরেকটা বিষয় মনে রাখবে, এই যে অভিবাসন আর প্রবাসন, মানে ইমিগ্রেশন আর এমিগ্রেশন, চলে আসা, কোনো দেশে স্থায়ীভাবে চলে আসা, আবার কোনো দেশ থেকে চলে যাওয়া, তো এই অভিবাসন প্রবাসন এই দুটাকে একসঙ্গে বলা হয় পরিব্রাজন বা মাইগ্রেশন, ঠিক আছে? তো এই যে জনসংখ্যার বৃদ্ধি এভাবে নির্ণয় করা হয়, ওকে? তো এই নির্ণয়টাকে, মানে এই বৃদ্ধির এই নির্ণয়টাকে, নির্ণয় করার পদ্ধতিটাকে একটা সূত্র আকারে প্রকাশ করা যায়। সূত্রটা কেমন দেখো, যে জনসংখ্যার বৃদ্ধি বা পপুলেশন গ্রোথ সমান সমান জন্ম মাইনাস মৃত্যু, তাহলে জন্ম থেকে মৃত্যু মাইনাস করতে হবে, এখানে ঠিক তাই 10 থেকে 8 মাইনাস, এই তো? আর প্লাস মাইনাস পরিব্রাজন, দেখো প্লাস মাইনাস পরিব্রাজন, তাহলে পরিব্রাজন মানে কি বলছি, অভিবাসন আর প্রবাসন এই দুটায় একসঙ্গে মিলে কি পরিব্রাজন, তাহলে প্লাস কোনটা হবে? অভিবাসন প্লাস, আর মাইনাস হবে প্রবাসন, বুঝা গেল? তাহলে এই হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি নির্ণয়ের একটা সূত্র। এবার দেখো এই জনসংখ্যার বৃদ্ধিকে আমরা দুরকমভাবে হিসাব করতে পারি, একটা হচ্ছে কি দেখো যে অ্যাবসোলিউট গ্রোথ বা মোট বৃদ্ধি, আরেকটা হচ্ছে গ্রোথ রেট বা বৃদ্ধির হার। আর বৃদ্ধির হার মানে আমরা কিসে বের করি? বৃদ্ধির হার মানে আমরা এই পার্সেন্টেজ বা শতাংশে নির্ণয় করি, তাই তো? দেখো তো এই প্রথমে এই অ্যাবসোলিউট গ্রোথ বা মোট বৃদ্ধি কী করে বের করা হয়, তার একটা নিয়ম আছে, কীরকম দেখো, একটা সূত্র প্রয়োগ করা হয়, কীরকম, যে বর্তমান বছরের জনসংখ্যা মাইনাস পূর্ববর্তী বছরের জনসংখ্যা, এই যে পূর্ববর্তী বছর সেটা এক বছর আগের জনসংখ্যাও নিতে পারো, 10 বছর আগের জনসংখ্যাও ধরতে পারো, আবার 100 বছর আগের জনসংখ্যাও ধরতে পারো, ঠিক আছে? দেখো আমি একটা উদাহরণ দিয়ে বলি, কীরকম, যে মনে করো কোনো একটা এলাকায় বর্তমানে জনসংখ্যা আছে মনে করো 2,10,000, ঠিক আছে? আর 1 বছর আগে জনসংখ্যা ছিল 2,00,000, তার মানে 2,10,000 মাইনাস 2,00,000, তাহলে মাইনাস করলে কত হবে? 10,000, তাই তো? তাহলে 1 বছরে ওই এলাকায় জনসংখ্যা কত বেড়েছে? 10,000 জন জনসংখ্যা বেড়েছে, তাই তো? তাহলে এটাই কি হচ্ছে মোট বৃদ্ধি বা অ্যাবসোলিউট গ্রোথ, ঠিক আছে? আর দেখো, আর এই গ্রোথ রেট বা বৃদ্ধির হার এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা নির্ণয় করার সূত্র আছে, কীরকম দেখো, যে জনসংখ্যা বৃদ্ধির হার বা পপুলেশন গ্রোথ রেট, কী সূত্রটা কি দেখো, যে বর্তমান বছরের জনসংখ্যা মাইনাস পূর্ববর্তী বছরের জনসংখ্যা বাই পূর্ববর্তী বছরের জনসংখ্যা ইনটু 100, এই ইনটু 100 কেন, যেহেতু আমরা পার্সেন্টেজ বা শতাংশ বের করবো, ওই জন্য ইনটু 100, তাহলে এটা যদি এখানে সূত্র ফেলি, ঠিক আছে? দেখো তাহলে বর্তমান বছর জনসংখ্যা কত? 2,10,000, পূর্ববর্তী বছরের জনসংখ্যা কত? কত? 1 বছর আগে জনসংখ্যা 2,00,000 লিখলাম, 2,10,000 মাইনাস 2,00,000, নিচে কি পূর্ববর্তী বছরের জনসংখ্যা কত? 2,00,000, এবার এই দুটা মাইনাস করি, মাইনাস করলে কত? 10,000, তাই তো? ডিভাইডেড বাই কত? 2,00,000, তাই তো? 2,00,000 ইন্টু কত? ইন্টু 100, ঠিক আছে? এবার যদি কাটাকাটি করি তাহলে কী দাঁড়ায় দেখো, এই 20, এই 20, ঠিক আছে? তাহলে এখানে এই 30, এখানে এই 30, তাই তো? তাহলে 2 10 তাহলে কত? 5, তার মানে কত? 5%, তাই তো? তাহলে 1 বছরে জনসংখ্যার বৃদ্ধি কত হয়েছে? 5%, 5%, মানে 1 বছরে 100 জনে জনসংখ্যা কতজন বেড়েছে? 5 জন বেড়েছে। মনে রাখবে এই এখানে হিসাব করছি বলে, মানে আমি একটা কাল্পনিক সংখ্যা ধরেছি বলে 5% বেরিয়েছে, এই 5% জনসংখ্যার বৃদ্ধি কিন্তু বিশাল বৃদ্ধি, ঠিক আছে? কী বললাম, 5% জনসংখ্যার বৃদ্ধি মানে কিন্তু বিশাল বৃদ্ধি, এই 5% বৃদ্ধিকে বিশাল বৃদ্ধি বলছি। কেন দেখো, যে আমরা সবসময় বলে থাকি যে ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি, ভারতে দ্রুত হারে জনসংখ্যা বাড়ছে, এই তো? কিন্তু দেখো ভারতে যে জনগণনা হয়, ঠিক আছে, যে সেন্সাস হয়, সেই সেন্সাস রিপোর্ট অনুযায়ী দেখো যে 1961 সালে ভারতে বৃদ্ধির হার ছিল 1.96%,
1971 সালে ছিল 2.26%, 1981 সালে ছিল 2.22%, 1991 সালে ছিল 2.16%, 2001 সালে বৃদ্ধির হার ছিল 1.91%, আর 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতে বৃদ্ধির হার ছিল 1.64%। তাহলে দেখো, তাহলে এই যে মাত্র 1.96, 1.46 এই হারে বৃদ্ধি মানেই কত জনসংখ্যা বাড়ছে, তাহলে 5% বৃদ্ধি মানে কি অনেক বেশি কি তাই কি না? তো এখান থেকে দেখো, যদি বলি যে ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার কোন সেন্সাসে সবচেয়ে বেশি পাওয়া যায়, কখন? 1981 সালে, দেখো কত, 2.22%, তাই তো? আর এরপর থেকে 1981 সালের পর থেকে কিন্তু বৃদ্ধির হার হ্রাস পাচ্ছে, তাই তো? 1991 সালে কত, 2.16%, 2001 সালে 1.91%, 2011 সালে 1.64%। এরপর দেখো, স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি বা ন্যাচারাল গ্রোথ অফ পপুলেশান কি, ওকে, কীরকম? দেখো যে কোনো দেশ বা অঞ্চলে জন্মহার ও মৃত্যুহারের সাপেক্ষে জনসংখ্যার যে পরিবর্তন হয়, সেই পরিবর্তনটাকেই স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি বলে, ঠিক আছে? তার মানে কি, কোনো এলাকায় জন্ম মাইনাস মৃত্যু, তাই তো? জন্ম মৃত্যু মাইনাস করে, জন্মহার থেকে মৃত্যুহার মাইনাস করে যেটা হয়, সেটাই কি? সেটাই হচ্ছে স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি বা ন্যাচারাল গ্রোথ অফ পপুলেশান, বুঝা গেল? এবার এই স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধিকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি, দেখো যে ধনাত্মক বৃদ্ধি, মানে জনসংখ্যার ধনাত্মক বৃদ্ধি, কীরকম? যদি কোনো অঞ্চল বা দেশে বা কোনো এলাকায় জন্মহার বেশি কিন্তু মৃত্যুহার কম, মানে জন্ম বেশি হচ্ছে কিন্তু মৃত্যু কম হচ্ছে, তাহলে কী হবে? জনসংখ্যা যা ছিল তার চেয়ে কি বাড়বে, তাই তো? বৃদ্ধি পাবে। তাহলে এই অবস্থাটাকে জনসংখ্যার ধনাত্মক বৃদ্ধি বলা হয়, ঠিক আছে? আবার দেখো, আরেকটা হচ্ছে ঋণাত্মক বৃদ্ধি, কীরকম? যে যদি কোনো দেশ বা অঞ্চলে কি হয়, জন্ম কম হচ্ছে কিন্তু মৃত্যু বেশি হচ্ছে, মানে জন্মহার কম কিন্তু মৃত্যুহার বেশি, তাহলে জন্ম কম মৃত্যু বেশি হলে কী হবে, ওই অঞ্চলের জনসংখ্যা কি যা ছিল তা থাকবে, তার থেকে কমে যাবে, তাই তো? তো জনসংখ্যা বৃদ্ধির এই অবস্থাটাকে জনসংখ্যা বৃদ্ধির, মানে জনসংখ্যা ঋণাত্মক বৃদ্ধি বলা হয়। মনে রাখবে, সাধারণত কোনো দেশে বা কোনো অঞ্চলে যদি প্রতি হাজারে একজনের কম বৃদ্ধি হয় জনসংখ্যা, কি বলছি, প্রতি হাজারে যদি জনসংখ্যা বৃদ্ধি একজনের কম হয়, তাহলে সেটাকে জনসংখ্যা ঋণাত্মক বৃদ্ধি ধরা হয়, ঠিক আছে? এরপর দেখো, 3 নম্বর, শূন্য জনসংখ্যা বৃদ্ধি। এটা কীরকম? যে জনসংখ্যা শূন্য বৃদ্ধি বা স্থিতিশীল জনসংখ্যা, কীরকম? দেখো, যদি জন্ম সমান সমান মৃত্যু হয়, মানে জন্মহার সমান সমান মৃত্যু হয়, মানে জন্মহার আর মৃত্যুহার যদি একই হয়, ঠিক আছে, তাহলে কী হবে, জন্মহারও যা মৃত্যুহারও যদি তাই হয়, তাহলে কি, জনসংখ্যা যা ছিল তাই থাকবে, তাই তো? জনসংখ্যা স্থির থাকবে, তাই তো? তো সেই অবস্থাটাকে বলা হয় শূন্য জনসংখ্যা বৃদ্ধি বা জনসংখ্যা বৃদ্ধির শূন্য অবস্থা বা স্থিতিশীল জনসংখ্যা। তার মানে কি, দেখো যদি এরকম হয় যে কোনো এলাকা বা কোনো দেশে জন্মহারও বেশি মৃত্যুহারও বেশি দুটাই বেশি, তাই তো? জন্মহারও বেশি মৃত্যুহারও বেশি, তাহলেও কী হবে, জনসংখ্যা কি স্থির থাকবে, তাই কি না? আবার যদি এরকম হয় যে কোনো দেশে মনে করো জন্মহারও কম মৃত্যুহারও কম দুটাই কম, তাহলে কী হচ্ছে, তাহলেও তো জনসংখ্যা কী থাকবে, যা ছিল তাই থাকবে, কারণ দুটাই কম। তাহলে জন্মহার মৃত্যুহার যদি দুটাই কম হয় বা জন্মহার মৃত্যুহার যদি দুটাই বেশি হয়, তাহলে জনসংখ্যার কী হয়, শূন্য জনসংখ্যার বৃদ্ধি ঘটে, ঠিক আছে? ঠিক এখান থেকেই 2016 সালের SLST-তে একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা কীরকম দেখো, যে নিম্নলিখিত কোন পরিস্থিতিতে শূন্য জনসংখ্যা বৃদ্ধি হয়। দেখো, এ জন্মহার মৃত্যুহারের চেয়ে বেশি হয়, তাহলে জন্মহার বেশি মৃত্যুহার কম, তাহলে এই ক্ষেত্রে এটা কী হবে, ধনাত্মক বৃদ্ধি, তাই তো? বি, জন্মহার মৃত্যুহারের চেয়ে কম, তাই তো? জন্মহার মৃত্যুহার অপেক্ষা কম, তাহলে কী হবে, ঋণাত্মক বৃদ্ধি, তাই তো? আর কি দেখো, মৃত্যুহার ও জন্মহার উভয়ই বেশি হয়, তাহলে জন্মহার মৃত্যুহার উভয়ই বেশি, ঠিক আছে? তাহলে এটা কী হবে, এটাই হবে কি, শূন্য জনসংখ্যা বৃদ্ধি। আর ডি অপশন বুঝতে পারছো কী ছিল, পরিব্রাজন বৃদ্ধি পায়। তাহলে কোন অপশনটা হবে বুঝতেই পারছো কি, সি অপশন হবে, মৃত্যুহার ও জন্মহার উভয়ই বেশি হয়, ঠিক আছে? দেখো, আজকের ক্লাস আমি এখানেই শেষ করব। তো এই সূত্রগুলি ছাড়াও কিন্তু আরও বহু সূত্র আছে, ঠিক আছে? যেমন স্থূল জন্মহার, স্থূল মৃত্যুহার, প্রজননের হার,
শিশু মৃত্যুর হার, ঠিক আছে, এগুলো আমি মানে এই সূত্রগুলো আমি পরের ক্লাসে আবার ডিসকাস করব। ঠিক আছে, আজ আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ক্লাসে।